হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর গত দুদিন ধরে আমরা দুজন কিংবদন্তির অভিনেতার কথা শুনেছি, গল্প শুনেছি। আজকে আরেক কিংবদন্তি, আমি বলবো শুধু কিংবদন্তি নয়, মহানায়িকা আমাদের অন্তত এই পার কলকাতার যে টলিউড, সেই টলিউডের মহানায়িকা সুচিত্রা সেনের কথা বলছি। এবং সেই সুচিত্রা সেনের বাড়ি হচ্ছে পাবনা, এবং সেখানেই আজকের ভিডিও, মানে সেই জায়গাটা নিয়েই। তবে যার মাধ্যম দিয়ে দেখবো তাকে এমনিতেই ভীষণ ভালো লাগে এবং ভীষণ ভালোভাবে এলাবোরেট করেন, বিশেষ করে ফুড ব্লগার উনি, এবং ফুড নিয়ে ভীষণ ভালো ভালো ভিডিও দেখেছি আমরা। আর আজকে আমরা সুচিত্রা সেনের বাড়ি যাব তার সাথে, এবং সেই মানুষটা হচ্ছেন আদনান ফারুকী। তো আদনান ফারুকীকে তো সবাই চেনো, যারা মানে ফুড ব্লগের জন্য বিখ্যাত। তো আজকে আমরা তার সঙ্গে নর্মাল ব্লগ যেগুলো হয় সেইগুলো দেখব। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডিসক্রিপশন বক্সেই আমাদের ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের যে কোনো কোয়ারিজ থাকতে পারে তোমাদের, সেগুলো অবশ্যই জানাবে এবং আমরা সেগুলো অবশ্যই রিপ্লাই দেব। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। হাই, দিস ইজ আদনান ফারুক ব্লগ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে ঢাকা থেকে দূরে, ঢাকা শহরের বাইরে পাবনায়। পাবনা ঢাকা থেকে বেশ খানিকটাই দূর। সেখানে আমরা যাচ্ছি উপমহাদেশের কিংবদন্তি তুল্য নায়িকা সুচিত্রা সেনের আদি বাসভবন দেখতে। সুচিত্রা সেন সিনেমাতে কাজ শুরু করার আগে তাদের পুরো পরিবার বাংলাদেশে ছিল, তাদের আদি বাড়ি। আদি বাড়িটা কোথায় ছিল, সেটা দেখতে কেমন, সেখানে এখন কীরকম দেখতে, সেই সব কিছু আপনাদেরকে দেখাবো। চলেন যাই। যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেন, তাদের আদি ভিটাবাড়ি কিন্তু ছিল এই পাবনাতেই। এবং 1950 সালে ওনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে মুভ করেন, এবং পরবর্তীতে ওনারা উনি তারপরে ওনার ফিল্ম ক্যারিয়ার স্টার্ট করেন সম্ভবত 1952 সালে। এবং বাংলাদেশ সরকার ওনাদের আদি ভিটাবাড়ি, সেই বাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে এটা পাবনা শহরেই পুরাতন টেকনিক্যাল বলে, ওই পুরাতন টেকনিক্যালটার থেকে জাস্ট 50 গজ সামনেই হচ্ছে ওনাদের এই বাড়ি। এবং এই যে এটা কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা, ব্যবস্থাপনায় জেলা প্রশাসন পাবনা। চলেন আমরা ভেতরে যাই। খুব সুন্দর, আমি ঢুকছিলাম, খুব সুন্দর করে জায়গাটা। ওনার বিভিন্ন সিনেমার পোস্টার, ওনাদের ফ্যামিলি ফটোগ্রাফ, এগুলো সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটা সাজিয়ে রাখা আছে। এবং এইখানে সম্ভবত জেলা প্রশাসন থেকে একটা টিকিট ক্লিয়ার করা হয়েছে, যে 10 টাকা করে এখানে টিকিট এন্ট্রি ফি আর কি। এই যে এটা একতলা একটা বাড়ি, সুন্দর সামনে সাজানো বাগান। এটা একটা পরিকল্পনায় জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা প্রশাসক পাবনা, মানে পাবনার যে ডিসি, ওনার নাম এখানে। এখানে একটা স্কাল্পচার, আর এইখানটা দেখাশোনা করতেছেন উনি ভাই, কি আসেন আপনার নাম? রুবেল ভাই, আসেন রুবেল ভাই, আপনি একটু আমাদের ঘুরে ঘুরে দেখান পুরো জায়গাটা। এদিক থেকে শুরু করি আমরা, এদিক থেকে। আচ্ছা, এন্ট্রি প্রবেশ এদিক থেকে। আচ্ছা, জন্ম হচ্ছে 1931 সালে আর মৃত্যু 2014 সালে। বিয়ের জন্য চলে যায়। আর 50 সালে উনার বাবা রিটার্ন করার পর সব পরিবারের সবাই চলে যায়। আচ্ছা, 47 সালে কে বিয়ের জন্য চলে যায়? সুচিত্রা সেনের বিয়ে হয় 47 সালে। এগুলো তো ওনার মানে পরে সিনেমাতে যাওয়ার পরে ওনার ছবি, বাট ওনার ফ্যামিলি ছবি আছে তো, তাই না? এখানে লেখা আছে রমা থেকে কি করে সুচিত্রা সেন হলেন। ওনার নাম ছিল কি, রমা দাশগুপ্ত, সেখান থেকে ওনার নাম হয়। রহস্য জানতে চাইলে সুচিত্রা সেন নিজেই বলেন, আমার এই নাম রেখেছিলেন নীতিশ রায়,
পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী। ছবির নাম আমার মনে নেই। একদিন সকালের সকলের সামনে বললেন চিত্রজগতে আজ থেকে আপনি সুচিত্রা সেন। সেই থেকে শুরু অথবা জন্ম হলো সুচিত্রা সেনের। ওকে, তো এটা আমরা অনেকেরই জানা ছিল না, আমাদের এখানে আমরা সেই ইনফরমেশন পেয়ে গেলাম। রমা মানে সুচিত্রা, রুনা এবং উমা মানে এই যে সামনে যে সিঁড়িটা দেখলাম আমরা, বাড়ির সামনে সিঁড়িটা, আচ্ছা আচ্ছা, মানে এগুলো হয়তো 5-6 বছর বয়সের ছবি হবে। এই পিছনের শাড়ি এইটা না? আচ্ছা, এই ছবির পেছনের শাড়ির বাঁদিক থেকে বাবা, ঠাকুরদা ও মা, ওই একদম পিছনের যে তিনজন, বাবার সামনেরটাই সুচিত্রা সেন, মাথায় কাপড় দেওয়া, এই যে এই না, ওই দ্বিতীয় শাড়িতে মাথায় কাপড় দেওয়া যেটা, হ্যাঁ হ্যাঁ। চশমা পরাটা কে? চশমা পরাটা ওনার হাজবেন্ড দেবানাথ সেন। আচ্ছা, ওনার হাজবেন্ড দেবানাথ সেন। বাদ বাকি এইখানে মোস্টলি এই দুইটাই আছে, ফ্যামিলি ফটো আরও আছে ওই পাশের রুমে, আচ্ছা আমরা দেখি, আর বাদ বাকি সবই মোটামুটি সিনেমার বিভিন্ন স্টিল ফটো। এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, সামনে রান্নাঘর, সামনে রান্নাঘর না কোনটা, ওইটা, হ্যাঁ, আর এটা এই পাশে কয়লা রাখার ঘর ছিল, আচ্ছা এইটা ঠাকুর ঘর ছিল, দেখে আসি। বাহ, তো অনেক বড়। এই রুমটা ছিল সুচিত্রা সেনের থাকার ঘর, শোবার ঘর, বড় সুন্দর অথচ অনাড়ম্বর করে সাজানো তার শোবার ঘর। একটা স্প্রিং খাট, অজান্তে বসলে অনেকটা তলিয়ে যেতে হয়। আলমারি আর শেলফের ঠাসাঠাসি নেই, বেশ বড় ঘর, ফাঁকা ফাঁকা জানালা, খুলে দিলে শিউলির ডাল হাত দিয়ে ছোঁয়া যায়। বগন বেলিয়া লতিয়ে লতিয়ে জানালার প্রান্ত সীমায় পৌঁছেছে শোবার ঘরের লাগোয়া ঠাকুর ঘর। কাঠের অথবা সিমেন্টের বেদির উপর ঠাকুর, রামকৃষ্ণ, মা শারদামণি আর বিবেকানন্দের বড় ছবি, আগরবাতির সুগন্ধে ঘর সর্বদা ভরপুর। আসলে এইদিকটার জানলাটা খুললেই হচ্ছে ওইদিকে ঠাকুর। ওনাদের ফ্যামিলি ছবি আছে আর কোনো? ওই ওইটা না, এইটা এইটা, ওকে। এখানে আরেকটা রুম, যে রুমটাতে সমস্ত সিনেমার পোস্টার, সাড়ে চুয়াত্তর, সাপমোচন, শিল্পী, এরকম অনেক সিনেমার সাগরিকা। আর এইটার ভিতরে কি গান চলে নাকি সিনেমাই চলে? সব গান, সিনেমার গানগুলো চলে তাই না? সব টুরিস্ট আসলে সিনেমা দেখতে চাইলে এখানে দেখতে পারে। ও, এখানে একটা সিনেমার লিস্ট আছে যে 61টা সিনেমা রিলিজ হয়েছে ওনার, কত সালে কোনটা রিলিজ হয়েছে না হয়েছে এইটা পুরো ডিটেইল এখানে আছে, এবং কে কোর্টিস্ট, কে ডিরেক্টর, ক্যারেক্টারের নাম কী ছিল, রিলিজ ডেট, ও যেটা হিন্দি মুভি সেটা হিন্দিও লেখা আছে। ঠিক আছে, তো আমাদের এইটা একটা স্পট আপনাদেরকে দেখানোর ছিল, সেটা দেখালাম। সো এই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। গুড বাই।
কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের আজকে বাড়ি দেখলাম, এবং বাড়িটা খুব সিম্পল, তখনকার দিনে যেভাবে হয়েছিল তো সেই রকমই। সামনে বড় বেশ দালান রয়েছে, উঠুন রয়েছে, এবং ভিতরের দিকে রান্নাঘর, ঠাকুরঘর রয়েছে। এবং সবচেয়ে ভালো লাগলো যে তার যে সিনেমাগুলো রয়েছে সেগুলো পরপর পরপর দেওয়া আছে, প্রায় 61টা, এবং সেখানে তার কো আর্টিস্ট এবং সেই ফিল্মে তার চরিত্রের নাম, সাথে সাথে কোনটা হিন্দি কোনটা বাংলা সেটাও আলাদা করে রয়েছে। এবং সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গানগুলো, যে গানগুলো বাজছিল ভিডিওর মধ্যে, একটা গানও আমার মনে হয় না মানুষ হাজারবার শোনেনি এরকম একটা গানও নেই। মানে এত সুন্দর, এত মিষ্টি গান, এত সুরেলা গান, যেগুলো মানে আজীবন মনে থাকবে, যেগুলো গুনগুন করতে যখন তখন মন চাইতে পারে, এবং প্রত্যেকটা খুব ভালো গান। এই ধরনের গান সবসময় হয়ে ওঠে না। রিসেন্ট প্রচুর গান বেরোচ্ছে, ভালো লাগছে, কিন্তু সেগুলো কালের তলে মানে হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই যে পুরনো যে নস্টালজিয়া ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু এই সমস্ত গানগুলো রয়েছে। সুচিত্রা সেন, উত্তম কুমার যে সিনেমা, অভিনীত সিনেমাগুলো, প্রচুর গান রয়েছে যেগুলো আপামর বাঙালির মনে একটা জায়গা করে নিয়েছে, এবং সেইটা লালিত হচ্ছে এতদিন ধরে, এবং আগামী প্রজন্ম সেটা লালন করবে আমার মনে হয় যেটা। এবং সাথে সাথে যে জায়গাটা দেখলাম খুব সুন্দর করে, মানে বাংলাদেশের সরকার, যে জেলা প্রশাসন রয়েছে, তারা কিন্তু যথেষ্ট যত্ন করে সেই জায়গাটা, বাড়িটাকে রেখে দিয়েছে, এবং সেটাকে একটা স্মৃতি সংগ্রহশালা করেছে। এবং সাথে সাথে একজন কেয়ারটেকারও রয়েছে, এক যে সমস্ত জিনিসটা টেক কেয়ার করে, এবং সাথে সাথে গাইডেরও কাজ করে। প্রচুর ছবি দেখলাম, তার ছোটবেলার ছবি, তার ফ্যামিলির সাথে যে ছবিগুলো, যদিও ক্যামেরায় অতটা স্পষ্ট মানে দেখা গেল না, একটু বড় জুম করলে ভালো লাগতো। তবে আদনান ফারুকী স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। গতদিন আমরা যেটা দেখেছিলাম জয়বাদুরীর যে বাড়ি সেটা দেখেছিলাম, এবং সেখানে এখনও মানুষ থাকে, এবং তাদের মানে সম্পর্কিত কেউ না কেউ থাকে, কিন্তু এই যে বাড়িটা সেখানে কিন্তু কাউকে আমরা দেখলাম না যারা সুচিত্রা সেনের রিলেটিভ বা এরকম কেউ রয়েছে আশেপাশে, কারণ সেরকম থাকলে আমার মনে হয় যে তাদের সাথে কথা বলাই যেত। এবং সাথে সাথে রমা যে নামটা, এইটা কিন্তু আমরা জানতাম অনেকদিন আগে থেকেই জানতাম, তবে আজকে আবার মানে জানতাম বলতে কি জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম, তবে আজকে আবার মনে পড়লো, হ্যাঁ সুচিত্রা সেনের নাম, অ্যাকচুয়াল নাম ছিল রমা। তো ভীষণ ভালো লাগলো এই ভিডিওটা দেখে, এবং আরও প্রচুর, আমি জানি প্রচুর মহামানুষ রয়েছে যারা, যাদের বাড়ি এখন বাংলাদেশে ছিল, এবং তারা পরবর্তী সময়ে এখানে এসে বড় বড় শিল্পী হয়েছেন, বড় বড় ডিরেক্টর হয়েছেন, সমস্ত কিছু, বড় বড় সায়েন্টিস্টের বাড়ি ওখানে ছিল। তো পরবর্তী সময়ে তারা সবাই দেশ ভাগের সময় চলে আসে, এবং তারপর এখানে মোটামুটি সেটেল হয়ে যায়। তো তাদের যার যার ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে সেন্ড করো, লিঙ্ক সেন্ড করো। তোমরা চেয়েছিলে যে সুচিত্রা সেনের বাড়িটা নিয়ে ভিডিও করতে, তো আমরা সেই ভিডিওটা করেছি। এবং তোমরা যাদের যাদের ভিডিও দেখতে চাও, যে সমস্ত নাম যাদা, যে সমস্ত মানুষজন রয়েছে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন এবং পরবর্তী সময়ে ভীষণভাবে তার কাজের মাধ্যমে তাদের নাম ছড়ান চারিদিকে, তো সেই ধরনের মানুষের জীবন নিয়ে, তাদের বাড়ি নিয়ে কোনো ডকুমেন্টারি থাকলে অবশ্যই আমাকে সেন্ড করো, আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।